তুলসীদা, এরকম যাত্রীর দিন দেখেছেন কখনো? না, আমি দেখিনি বলে যে পৃথিবীতে এমন জিনিস হয় না তা তো নয়। কোথায় নিয়ে চললেন ওটাকে? আপনি এখনো বুঝতে পারছেন না কত বড় বিপদ ঘরে ঢুকিয়েছেন? চঞ্চু, নমস্কার, আমি সৌভিক, এসসি কালার্স এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। এসসি কালার্স এর ছবি কথায় আমরা কোনো ছবির সমালোচনা কিংবা রিভিউ করি না, ছবি কিংবা ছবি সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা কিছু কথা জানলাম ছবি কথা। আজকে যে ছবিটি নিয়ে কথা বলবো তার নাম চঞ্চু। 30 লক্ষ 40 লক্ষ বছর পর যদি আপনার সামনে কোনো বিশালাকার মাংসাশী পাখি এসে দাঁড়ায় তাহলে একদম ঠিক ধরেছেন। বৃহৎ চঞ্চুর কথা বলছি, প্রবাদ প্রতিম সত্যজিৎ রায়ের লেখা গল্প। সেই গল্প থেকে এই বছর সত্যজিৎ রায়ের জন্মশতবার্ষিকী এক ধরনের শ্রদ্ধা জ্ঞাপনের জন্যই তৈরি হয়েছে আনঅফিসিয়াল ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম চঞ্চু। ছবিটি পরিচালনা করেছেন শ্রী আবির রায়। ছবিটি সম্বন্ধে কিছু বলার আগে এটুকু শুনে নিন যে এই ছবিটি আপনারা সম্পূর্ণ বিনামূল্যে ইউটিউবেই দেখতে পাবেন এবং এই ছবিটি কোনো অর্থ উপার্জনের জন্য তৈরি করা হয়নি। তবে এই ছবিটি সম্বন্ধে কথা বলার আগে একটা ছোট্ট কথা, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন, যারা ফেসবুক পেজ ফলো করেননি তারা ফেসবুক পেজ ফলো করুন, আমাদের অনেক কন্টেন্ট রয়েছে এবং আরও অনেক কন্টেন্ট আসছে। এই ছবিটি একরকম শ্রদ্ধা জ্ঞাপনের জন্যই শুধুমাত্র তৈরি হয়েছে হয়তো, এবং এর কিছু নিদর্শন আমরা দেখতে পাই ছবিতে। যেমন এই দৃশ্যটি পথের পাঁচালীর আদলে তৈরি, সত্যজিৎ রায়ের জন্মদিন 2nd May, সত্যজিৎ রায়ের ডাক নাম মানিক। এবং এই ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকের যে খবরটি, গ্রিক জীবতত্ত্ববিদ হেক্টর ডিমেট্রিয়াস নিখোঁজ, এটি শঙ্কু কাহিনী মরু রহস্যের। এবং বাঁ দিকে যে খবরটি দেখতে পাচ্ছেন, এবার রাজারানী মন্দির থেকে চুরি যক্ষীর মাথা, এটি ফেলুদা কাহিনী কৈলাসে কেলেঙ্কারির। আরেকটি রয়েছে, মহারাজা তোমারে সেলাম রিংটোন হিসেবে ব্যবহার করেছেন পরিচালক এই ছবিতে। একরকম শ্রদ্ধা জ্ঞাপনের জন্যই শুধুমাত্র তৈরি হয়েছে হয়তো, কারণ এই ছবিটি কোনো অর্থ উপার্জন করবে না। এই ছবিটি থেকে ছবিটিতে বিজ্ঞাপনও আসবে না, সেই ব্যবস্থাও করা হয়েছে। স্বাধীন চলচ্চিত্র, এত কম বাজেটের একটা ছবি, সেখানে এত সুন্দর VFX এর কাজ, আর VFX এর কাজ তো দরকার, তার কারণ এই কল্পবিজ্ঞানের গল্প যখন আমরা সিনেমার পর্দায় তুলে ধরতে চাই সেখানে তো VFX লাগবে, কম্পিউটার গ্রাফিক্স লাগবে, কিন্তু তার জন্য প্রয়োজন হয় বিশাল অর্থের। কিন্তু এখানে খুব কম বাজেটে খুব বুদ্ধিদীপ্তভাবে প্রয়োগ হয়েছে VFX এর। এই ছবির USP, এর VFX, কম্পিউটার গ্রাফিক্স, স্ক্রিন প্লে, এত ছিমছাম স্ক্রিন প্লে, এত সুন্দর গল্প এগিয়েছে। গল্প তো আমরা সবাই পড়েছি, বৃহৎ চঞ্চু, এত সুন্দর স্ক্রিন প্লে এবং তার সঙ্গে ওতপ্রোতভাবে কোথাও একাত্ম হয়ে গেছে VFX এর প্রয়োগ। এই ছবিতে যারা অভিনয় করেছেন তারা কোনো পারিশ্রমিক নেননি, এগিয়ে এসছেন পরিচালকের সাথে, স্বাধীন চলচ্চিত্রের সাথে, স্বতন্ত্র চলচ্চিত্রের স্বার্থে। আপনারা সকলে দেখুন, ডিসক্রিপশনে লিংক রয়েছে, ইউটিউবে সম্পূর্ণ বিনামূল্যে আপনারা দেখতে পাবেন। স্বাধীন চলচ্চিত্রের পাশে মানুষ দাঁড়াচ্ছেন আমরা দেখেছি, আরও যত আপনারা এরকম ছবি দেখবেন তত আরও নতুন নতুন কন্টেন্ট নিয়ে, অনেক চ্যালেঞ্জিং কন্টেন্ট নিয়ে আমরা সকলে এগিয়ে আসতে পারবো। বাংলা ছবির স্বার্থে এই ছবিটি দেখুন। তবে ছবি নিয়ে যখন কথা বলছি তখন ছবিটিকে আরেকটু ভেতরে ঢুকে আরেকটু নাড়াচাড়া করা দরকার। সেই জায়গা থেকেই ছবিটির যেমন VFX, কম্পিউটার গ্রাফিক্স, মিউজিক, কিছু ক্ষেত্রে মিউজিক, স্ক্রিন প্লে, এই সমস্ত জায়গা দিয়ে ছবিটি অসাধারণ, কিন্তু কোথাও যেন অভিনয়ের জায়গাটা অসামঞ্জস্যপূর্ণ এই সমস্ত কিছুর সাথে। অভিনয় স্বাভাবিকত্বের অভাব রয়েছে, জড়তা রয়েছে, সেই জায়গাগুলো কিছুটা অতিক্রম যদি করা যেত, কিছুটা আরও যদি পরিশীলিত হতো তাহলে হয়তো আরও উচ্চতায় উঠতে পারতো এই ছবিটি।
চরিত্র প্রত্যেকটি চরিত্রের চরিত্রকে যদি আরেকটু নাড়াচাড়া করা যেত অভিনয়ের দৃষ্টিভঙ্গিতে, তাহলে হয়তো ছবিটি আরো উচ্চতায় উঠতে পারত। এই একটা জায়গাতেই আমার খটকা লেগেছে। বাকি বৃহৎচঞ্চু আমাদের সবার পড়া কল্পবিজ্ঞানের গল্প, সিনেমার পর্দায় এত কম বাজেট, VFX এর এত সুন্দর কাজ, মিউজিকের এত সুন্দর কাজ, স্ক্রিন প্লে অসাধারণ, কোনো ধরনের কোনো অর্থ উপার্জন করবে না ছবিটি, তাহলে দেখবেন না আপনারা? অবশ্যই দেখবেন। ইউটিউবের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। আর হ্যাঁ, যারা sccolours-কে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন, যারা ফেসবুকে ফলো করেননি এখনও আমাদের ফেসবুকে ফলো করুন। নাটক, ছবি, সিনেমা, গান, কবিতা, সাহিত্য সব কিছু নিয়েই আমাদের sccolours, এবং আপনারা নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, ঘন্টা বাজিয়ে দেবেন, যাতে আমাদের অনুষ্ঠানগুলি সবার আগে আপনাদের কাছে গিয়ে পৌঁছয়। ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন, ভালো রাখবেন।